রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে আধিপত্য বিস্তার ও মুসলমানদের পরিস্থিতি নিয়ন্ত্রণ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের সাথে লড়াই করলেন। সেখানে উপস্থিত অন্য কয়েকজন সাহাবাও তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার সাথে প্রতিরোধ যুদ্ধ এবং পাল্টা আক্রমণাত্মক যুদ্ধ করলেন। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর এ ধরনের সম্ভাবনা দেখা দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থানরত সাহাবাদের কাছে যাওয়ার জন্য পথ তৈরি করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার জন্য পা বাড়ালেন। এই সময় প্রথমে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তাকে চিনে পেলেন। আনন্দে চিৎকার করে তিনি বলেন, ওহে মুসলমানরা, তোমাদের জন্য সুসংবাদ, তিনি হলেন আল্লাহ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চুপ করার ইঙ্গিত দিলেন যাতে শত্রুরা তাকে চিনতে না পারে। কিন্তু মুসলমানরা সেই আওয়াজ শুনে পেলেছিলেন। ফলে অল্পক্ষণের মধ্যে সাহাবাগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে শুরু করলেন। অল্পক্ষণের মধ্যে 30 জন সাহাবা হাজির হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গাড়িতে অর্থাৎ মুসলমানদের শিবিরের দিকে যেতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবিরে গিয়ে পৌঁছলে কাফেরদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। এ কারণে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিপথ রুদ্ধ করতে প্রাণান্তর প্রয়াস চালালো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন নিবেদিত প্রাণ সাহাবার ব্যস্তনির মধ্যে গিয়ে চললেন। এই সময় উসমান ইবনে আবদুল্লাহ ইবনে মুগিরা নামের এক দুর্বৃত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগ্রসর হতে হতে বলল, হয়তো আমি থাকব অথবা তিনি থাকবেন। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারল না, কেননা আবু আমের ফাসিকের খনন করা একটি গর্তের মধ্যে তার গোড়া পড়ে গেল। ইতোপূর্বে হারেস রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিয়ে তার সামনে গিয়ে পায়ে তলোয়ারের প্রচণ্ড আঘাত করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপর তার অস্ত্র খুলে হারেস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছলেন। এর মধ্যে আবদুল্লাহ ইবনে জাবের নামের এক শত্রু সৈন্য হারেস রাদিয়াল্লাহু তাআলা এর কাঁধে তলোয়ার দিয়ে আঘাত করল। কিন্তু মুসলমানরা তাকে ধরে ফেললেন। পরক্ষণে মাথায় লাল পট্টি পরিহিত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জাবেরের উপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের আঘাতে তার শিরচ্ছেদ করলেন। কুদরতের কারিশমা দেখুন, এই ধরনের জীবন মরণ যুদ্ধের মধ্যেও মুসলমানদের চোখে ঘুম পাচ্ছিল। পবিত্র কোরআনের বাণী অনুযায়ী এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত প্রশান্তি নিদর্শন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের বিভীষিকাময় যুদ্ধের সময় যাদের ঘুম পাচ্ছিল আমিও ছিলাম তাদের একজন। ঘুমের ঝোঁকে কয়েকবার আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছিল। অবস্থা এমন হয়েছিল যে তরবারি পড়ে যাচ্ছিল আর আমি তা তুলে নিচ্ছিলাম। একাধিকবার এরকম হয়েছিল। মোট কথা, প্রাণপণ প্রচেষ্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সীমিত সংখ্যক সাহাবা পাহাড়ের ঘাটিতে অবস্থিত মুসলমানদের শিবিরে গিয়ে পৌঁছলেন। এতে খালিদ ইবনে ওলিদের রণকৌশল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের সামনে স্থান হয়ে গেল। উবাই ইবনে খালফের হত্যাকাণ্ড। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটিতে পৌঁছার পর উবাই ইবনে খালফ এই কথা বলে সামনে অগ্রসর হলো যে মুহাম্মদ কোথায়, হয়তো আমি থাকব অথবা তিনি থাকবেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি তার উপর হামলা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছোট একটি বর্শা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। এটা ছিল ঠিক তেমনই যেমন গায়ে মাছি বসলে উট একটুখানি ঝাঁকুনি দিয়ে এতে মাছি উড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর উবাইয়ের মুখোমুখি গেলেন। উবাই ইবনে উমাইয়ের শিরস্থান এবং বর্মের মাঝামাঝি জায়গায় একটুখানি জায়গা গলার কাছে খালি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থান লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করলেন। এতে উবাই গোড়া থেকে পড়ে যেতে নিজেকে সামলে গিয়ে স্বগোত্রীয়দের কাছে ফিরে গেল। তার গলার কাছে সামান্য ছিঁড়ে গিয়েছিল, আঘাতও তেমন ছিল না, রক্ত বেরোয়নি। তবু সে চিৎকার করতে করতে লাগলো, আল্লাহ শপথ, মুহাম্মদ আমাকে হত্যা করেছে। লোকেরা তাকে বলল, কি বাজে বকছ, তোমার আঘাত তো তেমন নয়, সামান্য আঁচড় লাগার মতো দেখা যাচ্ছে।
উবাই বলল, তিনি মক্কায় আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব, কাজে আল্লাহ শপথ আমার প্রাণ সরে যাবে। পরিশেষে আল্লাহর এই চিহ্নিত দুশ্মন মক্কায় পেরার পথে সার্প নামক জায়গায় মারা গেলেন। আবুল আসওয়াদ উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে উবাই গাভীর মতো চিৎকার করত আর বলত, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি যে যন্ত্রণা অনুভব করছি সেই কষ্ট যন্ত্রণা যদি জিল মাজাজের অধিবাসীরা অনুভব করত তাহলে তারা সবাই মারা যেত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আন্তরিকতা। পাহাড়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীরে যাওয়ার সময় একটু উঁচু জায়গা দেখা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতে পারছিলেন না, একে তো তার দেহ ভারী হয়ে গিয়েছিল যেহেতু তিনি দুটো বর্ম পরিধান করেছিলেন, এছাড়া তিনি ছিলেন মারাত্মকভাবে আহত। তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে উপরে উঠতে সহায়তা করলেন। এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উঁচু জায়গায় অতিক্রম করলেন। এরপর তিনি বললেন, তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে। শত্রুদের সর্বশেষ হামলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাঁটির ভিতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পর শত্রুরা মুসলমানদের পরাস্ত করতে সর্বশেষ চেষ্টা চালাল। ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাঁটির ভেতরে চলে যাওয়ার পর আবু সুফিয়ান এবং খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল অমুসলিমের উপর উঠার চেষ্টা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, ওরা যেন উপরে উঠতে না পারে। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল মুহাজির সাহাবা যুদ্ধ করে ওদের পাহাড়ের নিচে নামিয়ে দিলেন। শত্রু সৈন্যদের কয়েকজন উপরে উঠে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওদের পেছনে ঠেলে দাও। সাদ বললেন, আমি একাকে কীভাবে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কথাটি উচ্চারণ করলেন। পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন থেকে একটি তীর বের করে একজন শত্রুর প্রতি নিক্ষেপ করলেন, সেই দুর্বৃত্ত সেখানেই নিহত হল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি সেই তীর নিক্ষেপ করলাম, এই লোকটিকে আমি চিনতাম, সে সেখানে প্রাণ ত্যাগ করল, সেই তীর নিক্ষেপে আরেকজন হত্যা করলাম। এরপর শত্রু সৈন্যরা নিচে নেমে গেল, আমি বললাম, এটি হচ্ছে বরকত সম্পূর্ণ তীর। পরে আমি সেই তীর আমার তুনের মধ্যে রেখে দিলাম, ইতিমধ্যে শত্রুরা নিচে নেমে গেছে। পরবর্তীকালে এই তীর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, তারপরে তার সন্তানরা সেটি সংরক্ষণ করেন। শহীদদের অঙ্গচ্ছেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এটা ছিল শত্রু সৈন্যদের সর্বশেষ হামলা। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে তখন স্পষ্ট কিছু বুঝতে পারেনি, তবে ধরে নিয়েছিল যে তিনি নিহত হয়েছেন। এ কারণে তারা নিজেদের শিবিরে পিটে গিয়ে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করল। এই সময় কিছু মুশরিক নারী পুরুষ শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে শুরু করলো। শহীদদের লজ্জাস্থান, কান, নাক প্রভৃতি অঙ্গ কেটে ফেলল, কারো কারো প্যাট ছিঁড়ে ফেলল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক ছিঁড়ে কলিজা বের করে চিবোতে লাগলো, গিলে ফেলার চেষ্টা করে না পারায় ফেলে দিল। এছাড়া কর্তৃত্ব নাক ও কান দিয়ে মালা গেঁথে গলা ও পায়ে মলের মতো পরিধান করলো। সর্বশেষ যুদ্ধের জন্য মুসলমানদের উদ্যোগ। শেষ দিকে এমন দুটি ঘটনা ঘটল যা থেকে সহজে বোঝা যায় যে নিবেদিত প্রাণ মুসলিমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে কিরূপ দৃঢ় সংকল্প ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনে জীবন বিসর্জন দিতে তাদের আগ্রহ যে ছিল অপরিসীম এ থেকে তাও বোঝা যায়। প্রথম ঘটনা। কাব ইবনে মালিক বলে, নামিয়েছিলাম তাদের মধ্যে অন্যতম, আমি লক্ষ্য করলাম যে মুসলমানদের হাতে শহীদদের অবমাননা হচ্ছে, আমি খানিকটা থেকে সামনে এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম যে বর্ম পরিহিত বিশাল দিয়ে এক লোক শহীদদের লাশ অতিক্রম করছে আর একজন মুসলমান এই লোকটির দিকে এগিয়ে যাচ্ছে। আমি উভয়ের প্রতি তাকালাম, মনে মনে উভয় শক্তি পরিমাপ করলাম, আমার মনে হলো যে কাফির লোকটির অস্ত্রশস্ত্র মুসলমানের অস্ত্রের চেয়ে ভালো, আমি উভয়ের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় উভয়ের সংঘর্ষে লিপ্ত হলো, সেই মুসলমান ওই কাফিরকে তরবারি দিয়ে এমন আঘাত করলেন যে কাফির দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, সেই মুখোশ পরিহিত মুসলমান নিজের মুখোশ করলেন। এরপর বললেন, ও কাফ, কেমন হলো কাজটা? আমি হচ্ছি আবু দুজানা। দ্বিতীয় ঘটনা।
যুদ্ধ শেষে কিছু সংখ্যক মুসলিম নারীর যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলাম, তারা পায়ের গোড়ালির উপর কাপড় তুলে পানির মস্ক বয়ে নিয়ে আসছেন এবং মুসলমানদের সেই পানি পান করাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে উম্মে সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য মস্ক ভর্তি করে পানি নিয়ে আসছিলেন। পানি নিয়ে আগত মহিলাদের মধ্যে উম্মে আইমানও ছিলেন। তিনি পরাজিত মুসলমানদের মদিনায় প্রবেশ করতে দেখে তাদের মুখে দুলি নিক্ষেপ করে বলেছিলেন, এই নাও সুতা কাটার যন্ত্র, আর তোমাদের তলোয়ার আমাদের হাতে দাও। এরপর তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে আহতদের পানি পান করাতে লাগলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হিব্বান ইবনে আরকা নামক এক ব্যক্তি তীর নিক্ষেপ করল। এতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে গেলে তার পর্দা খুলে গেল। আল্লাহর দুশ্মন তা দেখে খিলখিল করে হাসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটি লক্ষ্য করছিলেন, তার খুব খারাপ লাগল। তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তীর দিয়ে বলে, এটি নিক্ষেপ কর। সাদ তীর নিক্ষেপ করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর হিব্বানের গলায় বিদ্ধ হলো এবং সে চিত হয়ে পড়ে গেল, তার পর্দা খুলে গেল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চোট হাসলেন। এরপর বলেন, সাদ উম্মে আইমানের বদলা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করুন। গাড়িতে আশ্রয় গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গাড়িতে আশ্রয় নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা তার ডালে করে মিহরাজ থেকে পানি নিয়ে এলেন। মিহরাজ হচ্ছে পাথরের তৈরি এক ধরনের কুয়া। বলা হয়ে থাকে যে মিহরাজ উহুদের একটি ঝর্ণা। সেই পানি এনে আলী রাদিয়াল্লাহু তাআলা পান করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কিন্তু কিছুটা গন্ধ অনুভব হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি পান না করে চেহারার ক্ষত ধুয়ে নিলেন এবং কিছুটা পানি মাথায় ঢাললেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সেই ব্যক্তির উপর আল্লাহ কঠিন গজব, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলকে চেহারাকে রক্তাক্ত করেছে। সাহল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্তকে ধুয়েছেন, পানিকে ঢেলেছেন এবং চিকিৎসাকে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ক্ষত ধুয়ে দিচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা পানি দিচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে পানি ঢেলে দেওয়ার পর রক্ত ঝরছে, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। তখন তিনি চাটাইয়ের একটি টুকরো নিয়ে আগুন পুড়ে সে ছাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল। এদিকে মুহাম্মদ ইবনে ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতল ও সুমিষ্ট পানি নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পানি পান করে তার কল্যাণের জন্য দোয়া করলেন। জখমের যন্ত্রণার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত বসে আদায় করলেন। সাহাবায়ে কিরাম তার পেছনে বসে সালাত আদায় করলেন। যুদ্ধ শেষে আবু সুফিয়ানের আনন্দ ও উমরের সাথে কথোপকথন। মক্কার বিদর্মী পৌত্তলিকরা পিড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবু সুফিয়ান তখন উহুদ পাহাড়ের উপর উঠে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছেন? কেউ কোনো জবাব দিল না। সে আবার বলল, তোমাদের মধ্যে কি আবু কুহাফার পুত্র আছেন? কেউ কোনো জবাব দিলেন না। সে পুনরায় জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি উমর ইবনে খাত্তাব আছেন? কেউ এবারও জবাব দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে নিষেধ করেছিলেন। আবু সুফিয়ান উল্লেখিত তিনজন ছাড়া অন্য কারো কথা জিজ্ঞেস করল না, কারণ সে ভালো করে জানত যে এ তিনজনের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার ঘটছে। কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান স্বগতোক্তি করল, যাক এ তিনজন থেকে রেহাই পাওয়া গেল। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আত্মস্মরণ করতে পারলেন না। তিনি বলেন, ওরে আল্লাহর দুশমন, তুমি যাদের নাম উচ্চারণ করেছো তারা সবাই জীবিত আছেন, আল্লাহ তাআলা তোমার অবমাননার আরও বিভৎস উপকরণ রেখেছেন। এই কথা শুনে আবু সুফিয়ান বলল, তোমাদের নিহত লোকদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভৎস করা হয়েছে, আমি এসব করতে বলিনি, তবে এতে আমি নাখোশ নই। এরপর সে দুনে দিল হোবালের জয় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? সাহাবায়ে কিরাম বললেন, কী জবাব দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা মহান এবং সর্বশক্তিমান। আবু সুফিয়ান উচ্চ স্বরে বলল, আমাদের জন্য উজ্জা আছে, তোমাদের নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন?
সাহাবারা জিজ্ঞেস করলো কি জবাব দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ তাআলা আমাদের প্রভু, তোমাদের কোনো প্রভু নেই। এরপর আবু সুফিয়ান বলল, কি চমৎকার কৃতিত্ব, আজ বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণের দিন, যুদ্ধ হচ্ছে একটা পাল্টি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, সমান নয়, আমাদের যারা নিহত হয়েছেন তারা জান্নাতে রয়েছেন আর তোমাদের যারা নিহত হয়েছেন তারা জাহান্নামে রয়েছেন। এরপর আবু সুফিয়ান বলল, হে ওমর একটু কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও দেখো কি বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন। আবু সুফিয়ান বলল, হে ওমর তোমাকে আল্লাহর নামে শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আমরা কি মুহাম্মদকে হত্যা করতে পেরেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর শপথ পারোনি, বরং এখন তিনি তোমার কথা শুনছেন। আবু সুফিয়ান বলল, ওমর তুমি আমার কাছে ইবনে কামার চাইতে অধিক সত্যবাদী ব্যক্তি। আরেকটি বদরের সংকল্প। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আবু সুফিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা পিড়ে যাওয়ার সময় বলল, আগামী বছর বদর প্রান্তরে পুনরায় লড়াই করার প্রতিজ্ঞা রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে বললেন, বলে দাও, আচ্ছা ঠিক আছে, তোমাদের এবং আমাদের মধ্যে কথাই রইল, শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিরদের পেছনে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, ওদের পেছনে যাও, দেখো ওরা কী করছে, ওদের পরবর্তী ইচ্ছাই বা কী, যদি ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে থাকে তবে বুঝতে হবে ওরা মক্কার দিকে যাচ্ছে, যদি ঘোড়ার পিঠে সওয়ার হয় উট হাঁকিয়ে নিয়ে যায় তবে বুঝতে হবে ওরা মদিনায় আসছে। এরপর বললেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ওরা যদি মদিনার পথে রওনা দিয়ে থাকে তবে মদিনায় গিয়ে ওদের মোকাবিলা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি কাফিরদের অনুসরণ করে লক্ষ্য করলাম ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে মক্কায় ফিরে যাচ্ছে। শহীদ ও আহতদের সন্ধান। কাফিরদের চলে যাওয়ার পর মুসলমানরা শহীদান ও আহতদের খোঁজ নিতে শুরু করলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলার খোঁজ নিতে পাঠালেন। আমাকে বলে দিলেন যে যদি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় তবে তাকে আমার সালাম জানাবে এবং জিজ্ঞেস করবে সে এখন কেমন বোধ করছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শহীদদের লাশের মধ্যে খুঁজে খুঁজে তাকে বের করলাম, কাছে গিয়ে দেখি মুমূর্ষু অবশ্যই কাতরাচ্ছেন, তার দেহে বর্ষা তীর ও তলোয়ারের 70টির বেশি আঘাত লেগেছিল। আমি বললাম, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন অনুভব করছেন সে কথা জানতে চেয়েছেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর শপথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সালাম, তার কাছে বলবেন যে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, আমার আনসার ভাইদের বলবেন যে যদি তোমাদের একটি চোখের স্পন্দন বাকি থাকতেও শত্রুরা আল্লাহ রাসূলের কাছে পৌঁছতে পারে তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো উজুর আপত্তি কাজে আসবে না। এ কথা বলার পরপরই তিনি ইন্তেকাল করলেন। আহতদের মধ্যে উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখা গেল, তার নাম ছিল আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তার প্রাণ স্পন্দন অবশিষ্ট ছিল। ইতিপূর্বে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তিনি সে দাওয়াত গ্রহণ করেননি। অনেকে অবাক হয়ে বলেন, উসাইরাম এখানে এলো কীভাবে, আমরা তাকে তো ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু তিনি তো গ্রহণ করেননি। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কীভাবে এখানে এলেন, ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতীয়দের শক্তি বৃদ্ধির জন্য? তিনি বললেন, ইসলামের প্রতি ভালোবাসা এসেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূলের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেছি, বর্তমানে যে অবস্থায় আছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর তিনি ইন্তিকাল করলেন। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলো, তিনি বলেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথচ তিনি আল্লাহ তাআলার জন্য এক ওয়াক্ত সালাত আদায় করেননি। আহতদের মধ্যে কুজবান নামে এক ব্যক্তিও পাওয়া গেল, সে যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল, 7-8 জন মুশরিককে হত্যা করেছিল, তার দেহ ছিল বহু সংখ্যক আঘাতের চিহ্ন। তাকে বনু জুফর মহল্লায় নিয়ে যাওয়া হলো।
মুসলমানরা তাকে সুসংবাদ শোনালেন। সে বলল, আল্লাহর শপথ, আমি তো আমার গোত্রের সুনামের জন্য লড়াই করেছি। গোত্রের সুনাম রক্ষার চিন্তা না থাকলে আমি তো লড়াই করতাম না। জখমের যন্ত্রণা তীব্র হয়ে গেলে কুজমা নিজেকে জবাই করে আত্মহত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি বললেন, সে তো জাহান্নামী। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হলো। আল্লাহর কালিমা বুলন্দের উদ্দেশ্য ছাড়া দেশের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে যারা যুদ্ধ করে তাদের সকলের পরিমাণ কুজমানের মতো হবে। এমনকি যদি তারা ইসলামের পতাকা তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কিরামের সঙ্গে হয়ে যুদ্ধ করে, তবুও তাদের এই পরিণামের সম্মুখীন হতে হবে। নিহতদের মধ্যে বনু সালাম গোত্রের একজন ইহুদিও ছিল। সে তার স্বগোত্রীয়দের বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো যে মুহাম্মাদকে সাহায্য করা তোমাদের কর্তব্য। ইহুদিরা বলল, আজ শনিবার। সে ইহুদি বলল, তোমাদের জন্য কোনো শনিবার নেই। এরপর সে ইহুদি তলোয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হলো। রওনা হওয়ার সময় বলল, যদি আমি যুদ্ধে নিহত হই তবে আমার অর্থ সম্পদের মালিকানা মুহাম্মাদের, তিনি যা চান তাই করবেন। এরপর সে যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা শুনে বলেন, সে ছিল একজন ভালো ইহুদি। শহীদগণকে একত্রীকরণ ও দাপন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শহীদদের লাশ পরিদর্শন করলেন এবং বললেন, আমি এদের জন্য সাক্ষী থাকব। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে। সেই রক্তের রং তো রক্তের মতোই হবে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরীর সুবাস নির্গত হবে। কয়েকজন সাহাবা তাদের ঘনিষ্ঠ শহীদ সাহাবাদের লাশ মদিনায় স্থানান্তর করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পর সেই সব শহীদদের লাশ শাহাদাত বরণের জায়গাতেই দাফন করার নির্দেশ দিলেন। তিনি বললেন, শহীদের অস্ত্র এবং পুস্তিনের পোশাক খুলে নিয়ে তাদেরকে বিনা গোসলে দাফন কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু তিনজন সাহাবার লাশ একই কবরে দাফন করার নির্দেশ দিলেন। দুজন সাহাবার লাশ একই কফিন জড়িয়ে একই কাপড়ে জড়িয়ে দাফন করারও নির্দেশ দিলেন। দুজন সাহাবাকে একই কাপড়ে জড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দুজনের মধ্যে কোরআন কারিম কার বেশি মুখস্থ ছিল। সাহাবারা যার প্রতি ইশারা করতেন তাকে কবরের নিচে রাখার জন্য বলতেন। তিনি বলেছিলেন, আমি কিয়ামতের দিনে এদের সম্পর্কে সাক্ষ্য দেব। আব্দুল ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলাকে একই কবরে দাফন করা হলো, কেননা তাদের দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান করার পর এক জায়গায় পাওয়া গেল তার লাশ থেকে পানি ঝরছিল। লাশ ছিল মাটি থেকে কিছুটা উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ফেরেশতাগণ তাকে গোসল করাচ্ছেন। এরপর বললেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করো ব্যাপারটা কী। জিজ্ঞেস করা হলে তিনি ঘটনা বললেন, সেই থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম হলো গ্যাসিসুল মালায়িকা, অর্থাৎ এমন ব্যক্তি যাকে ফেরেশতাগণ গোসল করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে খুবই বিমর্ষ হয়ে পড়লেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সাফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা হাইলেন। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে চাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার পুত্র জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওকে পেরিয়ে নিয়ে যাও, তিনি যেন নিজ ভাইয়ের অবস্থা দেখতে না পান। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তা কেন, আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পথে ছিলেন, কাদের যা কিছু হয়েছে তা আমরা মেনে নিয়েছি, আমি সওয়াবের আশায় ইনশাআল্লাহ সবর করব। এরপর তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এলেন, দেখলেন ইন্না লিল্লাহ পড়লেন, তার জন্য দোয়া করলেন এবং মাগফিরাত কামনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আব্দুল ইবনে জাহাসের সাথে দাফন করো। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলার পাতিজা এবং দুধ ভাই ছিলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য যেভাবে কেঁদেছিলেন তাকে অন্য কোনো সময় ওরকম কাঁদতে দেখা যায়নি। প্রিয় নবী হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কিবলার দিকে রাখলেন। এরপর তার জানাজার পাশে দাঁড়িয়ে এমনভাবে কাঁদলেন যে
আমরা তার কান্নার হু হু শব্দ শুনতে পেলাম। শহীদের অবস্থা ছিল বড়ই হৃদয় বিদারক। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাবের জন্য কালো পাট বিশিষ্ট একটি চাদর ছাড়া অন্য কোনো কাপড় পাওয়া যায়নি। এ চাদর মাথার দিকে খালি হয়ে যেত, শেষ পর্যন্ত পা খালি রেখে ইস্কির ঘাস দিয়ে পাট ঢেকে দেওয়া হয়। আব্দুর রহমান ইবনে ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা ঘটল। তিনি ছিলেন আমার চেয়ে ভালো। একটি মাত্র চাদর দিয়ে তাকে কাপন দেওয়া হলো। সে চাদর দিয়ে তার মাথা ঢেকে দেওয়া হলে পা খুলে যেত, পা ঢেকে দেওয়া হলে মাথা খুলে যেত। তার কাপনের এরূপ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেন, চাদর দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর ইস্কির ঘাস ছাপিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং দোয়া করলেন। ইমাম আহমেদের বর্ণনায় রয়েছে, উহুদের দিনে মুশরিকরা পিড়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কাতার বন্দী হও, আমি আমার প্রতিপালকের কিছু প্রশংসা করব। এরপর তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা তোমারই জন্য, তুমি যা প্রশস্ত করে দাও তা কেউ সংকীর্ণ করতে পারে না, তুমি যা সংকীর্ণ করে দাও কেউ তা প্রশস্ত করতে পারে না, তুমি যাকে পদভ্রষ্ট করে দাও কেউ তাকে হেদায়াত করতে পারে না, পক্ষান্তরে তুমি যাকে হেদায়াত দাও কেউ তাকে পদভ্রষ্ট করতে পারে না, যে জিনিস তুমি আটক করে দাও সে জিনিস কেউ দিতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি দাও কেউ তা আটক করতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি কাছে এনে দাও সে জিনিস কেউ দূরে সরিয়ে দিতে পারে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর তোমার বরকত রহমত পজল ও রিজিক বিস্তৃত কর। হে আল্লাহ, আমি তোমার কাছে স্থায়ী নিয়ামতের জন্য আবেদন করছি, যে নিয়ামত কখনো শেষ হবে না। হে আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রের জন্য সাহায্য এবং বয়ের দিনে নিরাপত্তার আবেদন করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছো তার মন্দ থেকে আর যা কিছু দাওনি তার মন্দ থেকে আমি তোমার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের ইমানকে দৃঢ় করে দাও এবং আমাদের অন্তরকে সৌন্দর্য মণ্ডিত করে দাও। কুফরি ফাসেকি এবং নাফরমানি আমরা যেন পছন্দ না করি, সেই ব্যবস্থা করো এবং আমাদেরকে হেদায়াতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদের মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও এবং মুসলমান অবস্থায় পরকালে জীবিত করো। অবমাননা ও ফিতনা পেশা থেকে আমাদের দূরে রেখো। তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি যে সকল কাফিরকে মেরে পেলো তাদের সাথে কঠোর ব্যবহার করো ও আযাবে নিক্ষেপ করো, যারা তোমার পয়গম্বরকে মিথ্যাবাদী বলে এবং তোমার পথ থেকে পেরিয়ে রাখে। হে আল্লাহ, যেসব কাফিরকেও মারো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। মদিনায় প্রত্যাবর্তন এবং অভাবনীয় ভালোবাসা ও আত্মত্যাগের বর্ণনা। শহীদদের দাপন এবং আল্লাহর কাছে দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে রওনা হলেন। যুদ্ধক্ষেত্রে সাহাবারা যে ধরনের নিবেদিত চিত্ততা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, শহীদদের আত্মীয় স্বজনও একই ধরনের আত্মত্যাগ ও ধৈর্যের পরিচয় দিলেন। মদিনায় যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ হল। তার ভাই আব্দুল ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হয়েছিলেন। হামনা শাহাদাতের খবর শুনে ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং বাইয়ের জন্য মাগফিরাত দোয়া করলেন। এরপর তাকে তার মামা হামজা ইবনে আব্দুল মোত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর দেওয়া হলো। তিনি পুনরায় ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন। এরপর তার স্বামী মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর দেওয়া হলো। এই কথা শুনে তিনি চিৎকার দিয়ে উঠে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীর স্বামী তার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। বনু দিনার গোত্রের এক মহিলার সাথে সাহাবাদের দেখা হলো। তার স্বামী ভাই এবং পিতাও শহীদ হয়েছিলেন। এদের শাহাদাতের খবর তাকে জানানো হলো। তিনি শুনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী খবর? তাকে বলা হলো তিনি ভালো আছেন। মহিলা বললেন, তাকে আমি একটু দেখতে চাই। সাহাবারা ইশারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দিলেন। মহিলা সাথে সাথে ডুকরে কেঁদে উঠলে বললেন, আপনি বিদ্যমান থাকা অবস্থায় সকল বিপদে তুচ্ছ। এ সময় সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন।
সে সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোড়া লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসুল, এ হচ্ছে আমার মা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মারহাবা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মহিলার সম্মানে গোড়া থামালেন। মহিলা কাছে এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার এক পুত্র আমর ইবনে মাস এর শাহাদাতের খবর জানিয়ে তাকে ধৈর্য দান করতে বললেন। মহিলা বললেন, আপনাকে ভালো অবস্থায় দেখার পর সকল বিপদ আমার কাছে তুচ্ছ। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদের জন্য দোয়া করলেন এবং বললেন, হে উম্মে সাদ, তুমি খুশি হও। শহীদদের পরিবারে গিয়ে সুসংবাদ দাও যে ওদের সকল শহীদ একত্রে জান্নাতে রয়েছে এবং নিজের পরিবার পরিজনের ব্যাপারে তাদের শাপায়াত কবুল করা হয়েছে। মহিলা বললেন, হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদদের পরিবার পরিজনের জন্য দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, ওদের মনের শোকের যাতনা দূর করে দাও, ওদের মুসিবতের বিনিময় দাও এবং অন্য সবাইকে হেফাজত করো। মদিনায় আল্লাহর রাসূল। তৃতীয় হিজরির সাত শাওয়াল শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছলেন। ঘরে গিয়ে তার তলোয়ার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন, এ তলোয়ারে লেগে থাকা রক্ত ধুয়ে দাও। আল্লাহর শপথ, এ তরবারি আজ আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার তরবারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রক্ত ধুয়ে দিতে বললেন। আরও বলেন, আল্লাহর শপথ, এ তরবারি আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে বীরত্ব দেখিয়েছ, তবে মনে রেখো সুহায়েল ইবনে হুনাইফ এবং আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করেছে। উভয় দলের নিহতের সংখ্যা। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছেন। বর্ণনাকারীদের অধিকাংশ এই সংখ্যার ব্যাপারে একমত। শহীদদের মধ্যে 65 জন ছিলেন আনসার, এদের মধ্যে 41 জন খাজরাজ গোত্র এবং 24 জন আওস গোত্র থেকে শহীদ হন। একজন ইহুদিও নিহত হয়েছিল, আর মুহাজির শহীদ ছিলেন মাত্র 4 জন। কুরাইশ কাফিরদের মধ্যে কতজন নিহত হয়েছিল? ইতিহাস ইবনে ইসহাকের মতে তাদের 22 জন নিহত হয়েছিল। কিন্তু যুদ্ধ বিশারদ সিরাত রচয়িতারা উহুদ যুদ্ধের যে বিবরণ উল্লেখ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে নিহত হওয়ার যে বিবরণ দিয়েছেন, তার আলোকে দেখা যায় যে 22 ব্যক্তি নয় বরং 37 জন নিহত হয়েছিল। আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালো জানেন। মদিনার জরুরি অবস্থা। উহুদ থেকে ফিরে আসার পর তৃতীয় হিজরির 8 শাওয়াল রবিবার রাতে মুসলমানরা জরুরি পরিস্থিতি অতিবাহিত করেন। তারা সকলে রণক্লান্ত হওয়া সত্ত্বেও সারা রাত মদিনার পথে পথে এবং মদিনার প্রবেশ পথসমূহে কাটিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ হেফাজতের ব্যবস্থাতেও তারা নিয়োজিত ছিলেন, কেননা নানা দিক থেকে তারা আশঙ্কা বোধ করছিলেন। হামরাউল আসাদের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে চিন্তাভাবনা করেন। তিনি এরূপ আশঙ্কা করেছিলেন যে যদি শত্রুরা এরূপ ভেবে থাকে যে যুদ্ধের ময়দানে সংখ্যায় বেশি হয়েও আমরা কোনো ফায়দা অর্জন করতে পারিনি, তবে নিশ্চয়ই তারা লজ্জিত হবে। এর ফলে তারা মক্কার পথ থেকে ফিরে এসে মদিনার পথে হামলা করতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মক্কার সৈন্যদের অনুসরণ করতে হবে। সিরাত রচয়িতারা লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের পর দিন অর্থাৎ তৃতীয় হিজরির 8 শাওয়াল সকালে ঘোষণা করলেন যে শত্রুদের মোকাবিলার জন্য রওনা হতে হবে। উহুদের যুদ্ধে যারা শরিক হয়েছিল তারাই শুধু আমাদের সাথে যেতে পারবে। মুনাফিক আব্দুল ইবনে উবাই অনুমতি চাইল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন না। শারীরিকভাবে আহত, স্বজন হারানো শোকে কাতর, আশঙ্কায় উদ্বিগ্ন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানের সামনে মাথা নত করে দিলেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে হাজির হতে পারেননি। তিনি অনুমতি চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সকল যুদ্ধের সঙ্গে হতে আগ্রহী। উহুদের যুদ্ধে আমার কন্যাদের দেখাশোনার জন্য আমার পিতা আমাকে রেখে গিয়েছিলেন, এ কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। কর্মসূচি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে রওনা হলেন এবং মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে শিবির স্থাপন করলেন।
এ সময় মাবাত ইবনে মাবাত খাজাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন। এর আগে তিনি শিরকের উপর অটল ছিলেন, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ কামনা করতেন। খাজাআ এবং বনু হাশিম গোত্রের মধ্যে মৈত্রী চুক্তি বিদ্যমান ছিল। এই চুক্তির কারণে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতকামী ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, আপনি এবং আপনার সঙ্গীরা যুদ্ধের ময়দানে যেরূপ কষ্টের সম্মুখীন হয়েছেন, এতে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি মনে প্রাণে কামনা করেছিলাম আপনি যেন ভালো থাকেন। এই ধরনের সমবেদনা প্রকাশের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু সুফিয়ানের কাছে যাও, তার উদ্যম নষ্ট করে তাকে নিরুৎসাহিত করো। মুশরিকরা পুনরায় মদিনায় অভিমুখে রওনা হতে পারে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হলো। মদিনা থেকে 36 মাইল দূরবর্তী রহা নামক জায়গায় পৌঁছে মুশরিকরা একে অন্যকে দোষারোপ করতে লাগল। তারা একদল অন্য দলকে বলছিল, তোমরা কিছুই করনি, ওদের শক্তিহীন করার পরও ছেড়ে দিয়েছ, ওদের এত বেশি মাথা এখনও বিদ্যমান রয়েছে যা কিনা পুনরায় তোমাদের মাথা ব্যথার কারণ হবে, চলো পেরে যাই ওদেরকে সম্বলে উৎপাটন করে। যারা এই প্রস্তাব দিয়েছিল মনে হয় তারা উভয় পক্ষের শক্তি সম্পর্কে সঠিক অবহিত ছিল না। এ কারণে দায়িত্বশীল একজন সফওয়ান ইবনে উমাইয়া এ অভিমতির বিরোধিতা করে বলল, তোমরা অমন করো না, আমি আশঙ্কা করছি যে যেসব মুসলিমরা উহুদের যুদ্ধে অংশ নেয়নি এবার তারাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাদের জয়লাভ আমরাই করেছি এরূপ আত্মপ্রসাদ নিয়ে মক্কায় ফিরে চল, অন্যথায় মদিনার উপর হামলা করলে বিপদ ছড়িয়ে পড়বে। কিন্তু অধিকাংশ কাফের এ মতামত গ্রহণ করল না এবং তারা মদিনার উপর হামলা করার সিদ্ধান্তে অটল থাকল। তারা মদিনার অভিমুখে রওনা হওয়ার আগেই মাবাত ইবনে মাবাত খাজাই সেখানে পৌঁছলেন। আবু সুফিয়ান তখন জানত না যে মাবাত ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সে জিজ্ঞেস করল, মাবাত পেছনের খবর কি? মাবাত কৌশলের মাধ্যমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের নিয়ে তোমাদের অনুসরণে বেরিয়ে পড়েছেন, তারা সংখ্যায় এত বেশি যে এত বড় সৈন্য দল এর আগে আমি কখনো দেখিনি, সবাই তোমাদের বিরুদ্ধে ক্রোধে জ্বলছেন। উহুদের যুদ্ধে যারা যোগদান করেনি এবার তারাও যোগদান করেছেন, তারা যুদ্ধে যা কিছু হারিয়েছেন সেজন্য লজ্জিত, বর্তমানে তোমাদের বিরুদ্ধে এমন ক্রুদ্ধ হয়ে উঠেছেন যে আমি এরকম ক্রোধের উদাহরণ ইতিপূর্বে দেখিনি। আবু সুফিয়ান বলল, আরে ভাই তুমি এসব কি বলছ? মাবাদ বলেন, হ্যাঁ সত্যি বলছি, আমার ধারণা তোমরা এখান থেকে চলে যাওয়ার আগে গোড়া দলটি দেখতে পাবে, সৈন্যদের অগ্রবর্তী দলে টিলার পেছনে থেকে বেরিয়ে আসবে। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ, আমরা শপথ নিয়েছি ওদের উপর পাল হামলা করে তাদের নির্মূল করে দেব। মাবাদ বললেন, এমন করো না, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। এসব কথা শুনে কাফেরদের মনোবল ভেঙে গেল, তারা মক্কায় ফিরে যাওয়ার কল্যাণকর মনে করল। তবে আবু সুফিয়ান মুসলিম বাহিনীকে নিরুৎসাহিত করতে এবং তাদের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করল। মদিনার পথে চলমান বনু আব্দে কাইসের একটি কাফিলার লোকদের ডেকে আবু সুফিয়ান বলল, আপনারা কি মুহাম্মাদের কাছে একটি পয়গাম পৌঁছে দিতে পারবেন? যদি পৌঁছে দেন তবে আমি কথা দিচ্ছি যে আপনারা মক্কা এলে ওকাজের বাজারে আপনাদের এত বেশি কিসমিস দেব যতটা এই উটনি বহন করতে পারে। বনু আব্দের কায়েসের লোকের আবু সুফিয়ানের অনুরোধ রক্ষা করতে রাজি হল। আবু সুফিয়ান বলল, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে আমরা তাকে এবং তার সঙ্গীদের নির্মূল করার উদ্দেশ্যে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই কাপিলার লোকদের কাছে খবর পেয়ে মুসলমানদের ইমান আরো চাঙ্গা হয়ে উঠল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম সম্পাদনকারী। ইমানের এই শক্তির কারণে মুসলমানরা আল্লাহর নিয়ামত এবং পজলের সাথে মদিনার পথে রওনা হলেন, কোনো প্রকার অকল্যাণ তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির অনুসরণ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপরিসীম রহস্যের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোববার দিন আমরা আউলের সাথে গমন করেন, সম মঙ্গল ও বুধ অর্থাৎ তৃতীয় হিজরির সম মঙ্গল এবং বুধ 9, 10 ও 11 শাওয়াল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার আগেই আবু আজ্জাহ জুমাই তার নিয়ন্ত্রণ এসে যায়। এই লোকটি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু দারিদ্র এবং কন্যা সন্তানের সংখ্যাধিক্য থাকায় তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল।
তবে সে অঙ্গীকার করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না, কিন্তু সে কথা রাখেনি। কবিতার মাধ্যমে সে আল্লাহ, রাসূল এবং সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে সাধারণ লোকদের উদ্দীপিত করতে থাকে। ইতিপূর্বে প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে, এরপর মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে অংশ নিয়েছে। এই লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করা হলো। সে বলল, মুহাম্মদ, আমার ভুল ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, আমার কন্যা সন্তানদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আর এটা হতে পারে না যে তুমি মক্কায় গিয়ে মুখমণ্ডলে হাত বুলাতে বুলাতে বলবে, মুহাম্মদকে আমি দ্বিতীয়বার ধোকা দিয়েছি, মুমিন এক গর্ত থেকে দুইবার দংশিত হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবায়ের মতান্তরে আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন এবং তারা সে বেঈমানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এমনই করে মক্কার জন্য একজন গুপ্তচর নিহত হয়, তার নাম ছিল মাভিয়া ইবনে মুগিরা ইবনে আবুল হাস। সে ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ানের নানা। উহুদের দিনে মক্কার মুশরিকরা মক্কা ছেড়ে যাওয়ার পর এই লোকটি মদিনায় তার চাচাতো ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্ত্বে তাকে নিরাপত্তা দেন যে সে সর্বোচ্চ 3 দিন মদিনায় থাকতে পারবে, এরপরও যদি তাকে মদিনায় দেখা যায় তবে হত্যা করা হবে। মুসলিম মুহাজির উহুদের যুদ্ধে যাওয়ার পর মাভিয়া ইবনে মুগিরা কুরাইজের গুপ্তচর বৃত্তির জন্য মদিনায় 3 দিনের পরও থেকে যায়। মুসলিম মুহাজিরা ফিরে আসার পর সে পলায়নের চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ ইবনে হারেসা এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন। উভয় সাহাবি মাভিয়াকে তাড়া করে পাকড়াও করেন এবং হত্যা করেন।